ওং নমো শিবায়, ওং নমো ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল। এই রথযাত্রার দিন থেকে রথ 12 জুলাই রথের দিন পর্যন্ত এই কটা দিন কিন্তু তিনটে রাশির জীবনে এক প্রাপ্তিযোগ ঘটবে, আর সেই প্রাপ্তিযোগ সম্পর্কে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে যে কথাটা আমি বলি, না কেটে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেটে কেটে দেখলে অনেক কিছু আপনারা মিস করবেন। কারণ এই যে প্রাপ্তিযোগ তৈরি হবে আপনাদের আগামীকাল থেকে, আগামীকাল জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর এই স্নান যাত্রা থেকে যে শুভ ফল শুরু হবে, এই ভাগ্যশালী রাশির যে তিন রাশির নাম আমি বলবো তাদের চলবে কিন্তু 12 জুলাই, অর্থাৎ 12 জুলাইয়ের দিন কিন্তু রথযাত্রা, আর কাল স্নান যাত্রা জগন্নাথ দেবের। এই কাল থেকে কিন্তু এই সুফল পেতে শুরু করবে, আর তার সাথে সাথে 12 জুলাই তো অবশ্যই থাকছে, তারপরেও কিন্তু এক মাস টানা এদের সুযোগ সুবিধা এদের কাছে আসবে। সেই সুযোগ সুবিধাগুলো এরা যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে, গ্রহণ করতে পারে, এদের জীবন কিন্তু পাল্টে যাবে। আর এই জগন্নাথ দেব সম্পর্কে আমাদের হিন্দু ধর্মের সবারই জানা, এই জগন্নাথ দেব যে সুফল দেবে কোন কোন তিন রাশির সেই সম্পর্কে তো অবশ্যই আমি বলবো, আর কি কি এরা পাবে বা পেতে চলেছে এই 12 জুলাইয়ের পরেও এক মাস কিন্তু এরা পেতে থাকবে। ধীরে ধীরে এদের কিন্তু যে 12 জুলাইয়ের পর রথযাত্রা শেষ হওয়ার পর এক মাস যে টাইম পাবে আরও, সেটা কিন্তু ধীরে ধীরে এরা দেখতে পাবে। এদের সামনে নানান রকম সুযোগ আসবে, সুবিধাগুলো আসবে, সেগুলো কিন্তু এরা নিতে হবে। যদি এরা না নেয় সুযোগ এরা পাবে 100%, সেই সুযোগগুলো না নিলে আমার এই ভিডিওটাই বেকার হবে। কারণ কখনো আপনারা চেষ্টা না করলে আপনাদের সাকসেস আনতে পারবেন না, এটা কখনো হয় না। এবার আপনি যদি দাঁড়াতে চেষ্টা করেন, সেই দাঁড়ানোর চেষ্টা করার লাঠিটা আমি আপনার হাতে দিচ্ছি, কিন্তু লাঠিটায় জোর কাটিয়ে দাঁড়াতে হবে আপনার। আপনি যদি জোর না কাটিয়ে না দাঁড়ান, ওই লাঠি আমি দিলাম, পাশে নিয়ে বসে থাকবেন, কোনো কাজই হবে না। অতএব এই লাঠি দেওয়ার উদ্দেশ্যে আমি এই শুভ দিনগুলো আপনাদের জানালাম, জানানোরটাই আমার কাজ, যে কখন কোন টাইম থেকে আপনাদের শুভ ফল আপনারা পাবেন। আর সেই টাইমে যদি আপনারা ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারেন, আর আপনাদের কাছেই যোগাযোগগুলো আসবে, সুযোগ সুবিধাগুলো আসবে, সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের নিতে হবে, তবে আপনাদের জীবন আপনারা পাল্টাতে পারবেন। আমি কিন্তু যথেষ্ট বোঝানোর চেষ্টা করি আপনাদের, এখন আপনারা কতটা বুঝতে পারেন সেটা আমি তো এখন বুঝতে পারছি না, কিন্তু যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমি কী বলতে চাই। অতএব যে এই কাল থেকে শুরু হবে, কাল জগন্নাথ দেবের স্নান যাত্রা, কাল থেকে যে শুরু হবে শুভ ফল পাওয়ার, হট করে দেখা গেল কোনো একটা সুযোগ চলে আসলো, সে কর্মের দিক থেকে হোক বা কোনো অর্থনৈতিক দিক থেকে হোক, ব্যবসায়িক দিক থেকে হোক, নতুন কোনো ব্যবসায় আইডিয়া কেউ দিল, এরকমই হোক, আপনাদের কিন্তু যোগাযোগ তৈরি হয়ে যাবে। এইটা কিন্তু দ্রুতগতিতে হবে 12 জুলাই পর্যন্ত। আপনার কিন্তু কখন কী হবে কেউ জানে না, আমিও জানি না, হট করে রাতারাতি আপনি পাল্টে যেতে পারেন, কোটি টাকার মালিক হয়ে যেতে পারেন। তারপরে যে এক মাস আপনার রথযাত্রা যাওয়ার পর এক মাস যে থাকবে সেটা কিন্তু ধীরে ধীরে হবে, সেটা হয়তো কোনো বন্ধুর দ্বারাই আপনার উপকার হলো, বা আপনি ব্যবসা চেঞ্জ করে ফেললেন, যে ব্যবসার মধ্যে আছেন চেঞ্জ করে ফেললেন, সেই চেঞ্জ করা ব্যবসা আপনার শুট হয়ে গেল, তার থেকে আপনার ধীরে ধীরে চেঞ্জ আসলো, ওগুলো কিন্তু স্লো মোশন হয়ে একদম স্লোতে চলবে। আর এই যে কাল থেকে 12 জুলাই পর্যন্ত কিন্তু খুব দ্রুত যাবে, হুটফাট করে আপনাদের কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, লটারি মাঝে মধ্যে আমি বলবো কাটবেন, লটারি থেকেও কিছু আসতে পারে, বা রাস্তায় কিছু পড়ে পেতে পারেন, মৃত ব্যক্তির কোনো সম্পত্তি পেতে পারেন, যেভাবে পাওয়া যায় ফাটকা এগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে পারে, বা আপনার বড় ধরনের কোনো কাজের একটা কন্ট্রাক্ট পেয়ে যেতে পারেন, বা আপনারা কোনো একটা বড় চাকরি পেয়ে যেতে পারেন, যারা যোগ্য তাদের ক্ষেত্রে বলছি, এরকম নানান দিক থেকে সুযোগ যেগুলো বলে সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। আর এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু আপনারা এর ফল পাবেন, আর অ্যাপ্লাই না করলে কিন্তু কখনোই ফল পাবেন না। এবার বলি কোন কোন রাশি, প্রথমেই বলতে হয় মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই জগন্নাথ দেবের আশীর্বাদ এরা পেতে চলেছে, তার ফলে কিন্তু এদের জীবনে যে অনেক বড় পরিবর্তন আসবে সেটা কিন্তু এরা
কল্পনাও করতে পারেনি যে কখন কিভাবে এদের জীবন পাল্টে যাবে। কারণ এরা হয়তো ভেবেছে যে আমাদের জীবন এইভাবেই কাটবে, অনেক দুঃখ কষ্ট বা মধ্যবিত্ত জীবনযাপন করছেন, তার থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন এই কয়েকটা দিনের মধ্যে। আপনারা কিন্তু আপনাদের এই দিনগুলো আপনারা শেষ করতে চলেছেন, আপনাদের সামনের দিনগুলো কিন্তু ভালো আসতে চলেছে, যদি কাজে লাগাতে পারেন। আমি বারবার বলছি কাজে লাগানো দায়িত্ব আপনার, আর কাজে যদি না লাগাতে পারেন তাহলে যেখানে আছেন সেখানেই থাকবেন। যেরকম এই দিনগুলো আপনারা সবসময় সর্বদা কিন্তু চোখ কান খোলা রাখবেন, যে সুযোগগুলো আসলেই লুফে নিতে হবে, তবে কিন্তু আপনার জীবন পাল্টাবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই, নানান রকম সুযোগ সুবিধা এরা পাবে, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু এদের নিতে হবে। এরা যদি সুযোগ সুবিধাগুলো না নেয়, কারোর ক্ষমতা নেই, তাদের জীবন পাল্টে দেয়। আমি জাস্ট এই যে সুফল কখন পাবে, কোন টাইম পাবে, কোন ডেট, এগুলো আমি হয়তো বলতে পারি, এর থেকে বেশি কিছু কখনোই আমি না, কোনো অ্যাস্ট্রোলজি আপনাকে করে দিতে পারবে না। আর সেই সময় সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনার, সম্পূর্ণ ব্যক্তিগত আপনাদের। আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরা পরিবর্তন করতে পারবেন নিজেদেরকে, আর সেম জায়গায় বসে থাকার যদি ইচ্ছা থাকে বসে থাকতে পারবেন। সেই কারণে আমি বলবো যে আপনারা অবশ্যই এই সুফলগুলো গ্রহণ করবেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সে হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। এরাও কিন্তু প্রচুর ধন সম্পদ এদের হতে চলেছে, এরাও কিন্তু ফাটকা লটারি বা রাস্তায় পড়ে পেয়ে বা অন্য সম্পত্তি যে দিক থেকেই হোক, বা ব্যবসা এরকম বা হঠাৎ চাকরি, যে দিক যে কোনো দিক থেকেই কিন্তু এদের মানে ভাবার বাইরে পরিবর্তন কিন্তু হতে পারে জীবন। কারণ এদেরও যা দিন কেটে গেছে বিগত, সেই দিনগুলো কিন্তু এদের ভুলে যাওয়ার দিন চলে আসছে। এরা যে সাকসেস পাবে, নিজেদের মতো করে এরা চলতে পারবে, ধনবান হবে, কোটিপতি হবে, সেগুলো কিন্তু বলাই যায়। এর সাথে সাথে আমি তো তিনটা রাশির কথা বললাম, আরও যে নটা রাশি আছে তাদেরও কিন্তু এই সুফল দিয়ে যাবে। এবার আমি এই ন রাশির সম্পর্কে বলছি, যে ব্যালেন্স যে নটা রাশি আছে তার মধ্যে বৃশ্চিক, ধনু, সিংহ এই রাশিগুলো কিন্তু লটারি প্রাপ্তি করতে পারে কাল থেকে জুলাইয়ের 12 তারিখ এর মধ্যে। কারণ এই শুভ সময়টা কিন্তু প্রত্যেকের জীবনে আসতে পারে। অবশ্যই সবাই আমি বলবো যে রাশিগুলোর কথা বললাম 12টা রাশি কিন্তু আপনারা লটারি ট্রাই করতে পারেন, বা যে কোনো সুযোগগুলো আপনারা হাতছাড়া করবেন না, সুযোগ সবারই আসতে পারে, কারণ ভীষণ একটা শুভ ফল কিন্তু দিচ্ছে কাল থেকে, আর সেটা কিন্তু 12টি রাশির উপরেই পড়বে। আর যেটা বিশেষভাবে পড়বে সেই তিন রাশির আমি নাম অলরেডি বলে দিলাম। যাই হোক, আজ এ পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।